গর্ভবতী মায়েরা যে খাবারগুলো অবশ্যই খাবেন। এই পৃথিবীতে প্রতিটি শিশুর জন্য মা হলো বটবৃক্ষের মতো। মায়ের অফুরন্ত স্নেহ ভালোবাসায় শিশুরা নিরাপদ ও নির্ভাবনায় বেড়ে ওঠে। তাই সবার আগে প্রসূতি মায়ের পুষ্টির দিকটি লক্ষ্য রাখতে হবে। সুস্থ স্বাভাবিক সন্তান জন্মদানের প্রধান শর্ত গর্ভবতী মায়ের যথাযথ পরিচর্যা। গর্ভকালীন প্রথম 3 মাস অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ সময় প্রসূতি নারীর খাবারে অরুচি, বমি বমি ভাব, অনেক ক্ষেত্রে ওজন কমে যাওয়া ও রক্তশূন্যতা দেখা দেয়। তাই পরিবারের সদস্যদের হবু মায়ের সুস্বাস্থ্য এবং সুষম খাদ্য নিশ্চিত করতে হবে। বিশেষ করে 5 মাস থেকে ভ্রূণের যথাযথ বৃদ্ধির জন্য মায়ের খাবারটা হওয়া চাই সুষম। সঙ্গে আমিষ, ক্যালসিয়াম, ভিটামিন, খনিজ পদার্থ এবং পর্যাপ্ত পানি যাতে থাকে। সেই সঙ্গে পর্যাপ্ত ঘুম বা বিশ্রাম নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও পুষ্টি বোর্ড গর্ভবতী মহিলাদের গর্ভের শেষের 2 মাস তাদের প্রয়োজনীয় আমিষের চাহিদার সঙ্গে অতিরিক্ত 20 গ্রাম আমিষ গ্রহণের পরামর্শ দিয়েছেন। এসব আমিষ উৎকৃষ্ট অর্থাৎ প্রাণীজ হওয়া বাঞ্ছনীয়। পাশাপাশি খাবারে যাতে 500 মিলিগ্রাম অতিরিক্ত ক্যালসিয়াম ও 5 মিলিগ্রাম আয়রনও থাকে। ক্যালসিয়ামের চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত দুধ ও বাদাম খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। এছাড়াও ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাবে এ সময় অস্টিওম্যালেসিয়াম নামক অস্থি বা হাড়ের রোগ দেখা দেয়। এছাড়া এ সময় আয়োডিনযুক্ত খাবার যেমন সামুদ্রিক মাছ গর্ভবতী মায়ের খাদ্যে থাকা উচিত, কারণ আয়োডিন শিশুর বুদ্ধি ও মস্তিষ্কের বর্ধনের জন্য জরুরি। গর্ভাবস্থার প্রথম দিকে যেখানে গর্ভস্থ শিশুর ওজন প্রতিদিন বড়জোর 1 গ্রাম করে বৃদ্ধি পায়, সেখানে 5 মাসের পর থেকে প্রতিদিন 10 গ্রাম করে ওজন বাড়তে শুরু করে। গর্ভাবস্থার শেষ 2 মাস শিশুর মোট ওজনের অর্ধেক বৃদ্ধি পায়। সেজন্য মায়ের পুষ্টির দিকটি বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। প্রতিদিনের খাদ্য তালিকা: সকাল 8টা থেকে 8:30 রুটি 4টি অথবা পরোটা 2টি, 1টি ডিম ও 2 কাপ সবজি, 11টা থেকে 11:30, 250 মিলিগ্রাম দুধ অথবা বাদাম 60 গ্রাম, বিস্কুট 2টি অথবা মুড়ি, যে কোনো একটি মৌসুমি ফল। দুপুর: ভাত 3 কাপ মাঝারি চায়ের কাপে, মাছ বা মাংস 2 টুকরা, সপ্তাহে 1 দিন সামুদ্রিক মাছ, শাক সবজি, সালাদ ও লেবু, ডাল 1 কাপ। বিকেল 5টা থেকে 6টা: দুধ 250 মিলিগ্রাম বা স্যুপ অথবা 60 গ্রাম বাদাম, বিস্কুট অথবা মুড়ি 30 গ্রাম অথবা নুডলস 1 কাপ। রাত: ভাত 4 কাপ, মাছ বা মাংস অন্তত 2 টুকরো, সপ্তাহে 1 দিন সামুদ্রিক মাছ, শাক সবজি এবং 1 কাপ ডাল। খাদ্য সম্বন্ধে কিছু প্রচলিত ভ্রান্ত ধারণা: বাড়ির অনেক বয়োজ্যেষ্ঠ আছেন যিনি হবুমাকে বাড়তি খাবার খেতে নিষেধ করেন। তাদের ধারণা, বাড়তি খাবার খেলে পেটের সন্তান বড় হয়ে যাবে আর বড় হয়ে গেলে সিজার করতে হবে, ফলে মা অপুষ্টিতে ভোগেন এবং শিশু কম ওজন নিয়ে অপরিণত অবস্থায় ভূমিষ্ঠ হয়। এটা একেবারেই ঠিক নয়। এছাড়া মাকে কিছু পুষ্টিকর খাবারের বিষয়ে ভ্রান্ত ধারণা দেওয়া হয়, যেমন মৃগেল মাছ খেলে সন্তানের মৃগী রোগ হয়, বোয়াল মাছ খেলে সন্তানের চোয়াল অনেক বড় হয়, শিং বা শোল মাছ খেলে সন্তানের দেহ সর্পাকৃতির হয়, শশা জাতীয় কোনো সবজি খেতে দেওয়া হয় না, বলা হয় সন্তানের দেহের চামড়া ফাটা ফাটা হবে, কলা খেলে ঠান্ডা লাগবে, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় সারাদিন মাকে না খাইয়ে রাখা হয়, ইত্যাদি অগণিত ভ্রান্ত ধারণা আছে, যা শুধুই ভ্রান্ত, যা হবু মায়ের অপুষ্টির একটি কারণ।